আসসালামু আলাইকুম, বুরহান আহমেদ বলছিলাম বিউটি লিভেন কানাডা থেকে। আজ পবিত্র ঈদ উল ফিতর, সবাইকে বিউটি লিভেন কানাডার পক্ষ থেকে ঈদ মোবারক। ঠিক এই মুহূর্তে আমি জারিফ মোটামুটি রেডি হয়ে আছি ঈদের জামাতে যাওয়ার জন্য। তো আশা করি আপনাদের ঈদের জামাত থেকে পুরো ঈদের দিন আমরা কিভাবে কাটাই সেটা দেখানোর চেষ্টা করব। থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন প্রবাসের আনন্দ ঈদ। আসসালামু আলাইকুম, বুরহান আহমেদ বলছিলাম বিউটি লিভেন কানাডা থেকে। আজ আমরা ভাইয়ার সাথে ঈদের জামাতে যাচ্ছি। আমি জারিফ, ভাইয়া এবং কাশফি। তো আপনাদের একটু বাইরের অবস্থা দেখাতে চাচ্ছি। আজকে এপ্রিলের 21 তারিখ আমাদের এখানে, কিন্তু বাইরের পরিবেশ এবং পরিস্থিতি যদি দেখেন তাহলে ডিপ উইন্টারের মতো দেখাচ্ছে। তো এর মাঝখানে আমরা পাঞ্জাবি পায়জামা পরে তার উপর উইন্টার জ্যাকেট এবং উইন্টার বুট পরে রওনা হয়েছি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পেলেন পার্কের হল ই এন্ট্রান্স। সবাই ই এন্ট্রান্স দিয়ে ঢুকছে এবং নামাজ ওখানেই শুরু হবে। দর্শক বন্ধুরা, আমরা ঠিক এই মুহূর্তে পেলেন পার্ক হল ই মেইন নামাজের জায়গাতে ইতিমধ্যেই ইন করেছি। আপনারা শুনতে পাচ্ছেন খুতবার জন্য আল্লাহু আকবার, লা ইলাহা
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুতবা পড়া হচ্ছে, প্রচুর মানুষের সমাগম। পুরো পেরিল্যান্ড পার্কের হল ই লোকাল লোকারণ্য হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক উল্টা পাশে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কাশফি ভাইয়া এবং জারিফ। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি পুরো পেরিল্যান্ড পার্কের হল ই লোকারণ্য।
তিল ধারণের জায়গা এখন আর নাই, কিন্তু প্রচুর মানুষ রাস্তায় সারিবদ্ধভাবে গাড়িতে, ট্রাফিকের এমন অবস্থা যে ওরা অন টাইমে এসে পৌঁছতে পারবে কিনা সেটাই একটা সন্দেহ। যদিও এখানে আইন শৃঙ্খলা প্রচুর পরিমাণে উন্নত এবং চেষ্টা করে যাচ্ছে যেন ট্রাফিক না লাগে, কিন্তু তারপরেও মানুষের ভিড়, বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা এসছে এখানে, আমরা একই সাথে খুব কাছাকাছি আমরা নামাজে দাঁড়িয়েছি। তো এখন ঠিক এই মুহূর্তে খুতবা চলছে, খুব বেশি কথা না বলে ইনশাল্লাহ আবার নামাজের শেষে আমরা আবার কথা বলবো কোলা করে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মঈন ভাই, জারিফ এবং ভাইয়া একসাথে, যদিও আমি মঈন ভাইয়ের জায়গা বসছিলাম। দর্শক বন্ধুরা, আপনার অশেষ অনুরোধে আজকে ঈদুল ফিতরের জামাত একসঙ্গে আদায় করতে পেরেছি। আল্লাহ দরবারে হাজার শুকরিয়া। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং একসাথে নামাজ আদায় করতে পেরেছি। নামাজ শেষে আমরা সবাই মিলে দল বল মিলে আমরা যাচ্ছি ভাইয়ার কাছে। ইনশাআল্লাহ ওই জায়গাতে দেখা হবে, কথা হবে, আনন্দ উৎসব করবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নামাজ শেষে কোলাকুলি করা হচ্ছে।
ঈদ মোবারক, ঈদ মোবারক, দর্শক বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই মিলে একসঙ্গে ঈদের জামাত আদায় করলাম। আশা করা যাচ্ছে প্রায় 15,000 মুসলিম ভাই এবং বোনেরা আজকে ঈদের জামাত পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। আশা করি এত মানুষের দোয়ার সাথে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। দেশ এবং জনগণের জন্য যে দোয়া করা হয়েছে ইনশাল্লাহ সে দোয়া অবশ্যই কাজে লাগবে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভাবি আমাকে সবার গার্জিয়ান আমাকে মুরব্বী ভাই নেই দর্শক বন্ধুরা, আপনাদের আগেই জানিয়েছি নামাজ শেষ করে আমরা চলে আসবো পাপু ভাইয়ের বাসায়। তো যথারীতি আমরা চলে আসছি। আজকে সকালের নাস্তা বলেন আর খাবার দুপুর পর্যন্ত যেটাই বলেন আজকে ভাইয়ের বাসায় আমরা করছি নামাজ শেষ করে আসার পরে। তো ভাবি এটা কি জিনিস? এটা কলিজা ভুনা, গ্রিন সালাদ, টিকিয়া, হার্ড চিকেন, মিক্স ভেজিটেবল, গ্রিল চিকেন। আপাতত এই জিনিস আর বাকি জিনিস ফ্যাক্টরি থেকে আসতেছে।
আপনাদের যে সাসকাটুনের রসমালাই দেখাচ্ছি এটার মূল কারিগর কিন্তু বৃহত্তর কুমিল্লা জেলা। তো সেই হিসাবে কুমিল্লার রসমালাই বলা যেতেই পারে। ঈদ মোবারক নাজিব ভাই, মাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মানে এখন সরকারি
দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শাহিন ভাই এই মাত্র আসছে। দর্শক বন্ধুরা আপনারা দর্শকরা তারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার পরে জম্প সাথে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লিমা ভাবি আসছে আপনার দুই মেয়ে নিয়ে। এই ক্যামরুল ভাবি, এই ক্যামরুল ভাবি, ঈদ মোবারক। আমার তো নাম আছে না, এটা বলতেন লিমা ভাবি বলার চেয়ে লিমা আপা মনে ভালো, কিন্তু ক্যামরুল ভাবি বলে এটাই ভালো। ক্যামরুল ভাই ঈদ মোবারক। ওই যে আপনার পাশে সিরিয়াল আছে, আপনি আপনার তারপরে আবার একটু দিন। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ার বাসায় আমরা ঈদের জামাত পরে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে যেটা আরম্ভ হয়েছে, আমরা যেটা সবসময় বলে অভ্যস্ত, সেটা হলো আড্ডায় আমাদের প্রাণ আড্ডা, জম্পেশ আড্ডা চলছে। We'll be right back.
দর্শক বন্ধুরা, ছোট আপির বাসায় রাতের দাওয়াত, এখন প্রায় 7:30-8 বাজে। তো আমরা একটু আগেই চলে আসছি যেন আড্ডাটা মারতে পারি। আমরা একটা কথা সবসময় বলি, খাবারের চেয়ে একসাথে বসে ভাই বোনের আড্ডা মারাটা আমাদের খুব পছন্দ। সেই জন্যে যাদের বাসায় যাই একটু হাতে সময় নিয়ে যাই, জম্পেশ একটা আড্ডা যেন মারতে পারি। সেই হিসাবে আমরা আড্ডাটা মারতেই আসা মূলত যথারীতি ছোট আপির বাসায়। নাজিব ভাই, আসসালাম আলাইকুম, ঈদ মোবারক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো খুবই দোয়া করি, যেহেতু আপনি আমাদের মুরব্বী, আমরা সবসময় দোয়া করি আপনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, কারণ আমাদের তো পথ প্রদর্শক আপনি। জি, দোয়া রাখবেন, আমরাও যেন সুস্থ থাকি আপনার জন্য, আরো বেশি বেশি করে দোয়া করতে পারি। যাই, একটু ছোট পেশা তো দেখা করে আসি। দর্শক বন্ধুরা চলেন, ছোট আপির সাথে একটু দেখা করে আসি। ছোট আপি ঠিক এই মুহূর্তে আছে কিচেনে। আপি আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কি কি বানাচ্ছেন? এটা চা বানাচ্ছি গরম মশলা দিয়ে। বাবা রে বাবা। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লং, এলাচি, দারচিনি সব দেওয়া আছে। আর কিচেনের অবস্থা দেখেন, বিশাল বিশাল পাতিল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর জায়গা নাই, বেসিক্যালি আমরা ছোটাপির বাসায় আজকে রাতের দাওয়াত, ঈদের দাওয়াত যেটা, তারপরে জম্পেশ আড্ডা। তো থাকুন আমাদের সাথে, ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে। ঈদের দিনে হ্যান্ড ওভার করা হলো। ভাই একটু কাছ থেকে একটু যদি দেখাতেন হাতে নিয়ে গিফট, খুবই সুন্দর জিনিসটা, এখন একটা পিকের হাসি দিয়ে দেন। দর্শক বন্ধুরা, ছোট আপির বাসা এখন চার জম্পেশ আড্ডা চলছে, দুধ চা খাচ্ছি, সেই সাথে এক ধরনের বিশেষ বিস্কুট খাচ্ছিলাম, সেটা হলো কিছুটা নোনতা প্রকৃতির। ঠিক এই মুহূর্তে চা এবং বিস্কুটের দুইটার কম্বিনেশন মনে হচ্ছে যে এটা দরকার ছিল। দর্শক বন্ধুরা, ছোট আপির বাসা এই মাত্র আমাদের একমাত্র বড় ভাবির পদার্পণ ঘটিয়েছে। কাশ্মীর সাথে ছোট আপি আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সারাদিন দেখা হইলো না এই রাত্রে বেলা।
আসসালামু আলাইকুম। অনেক দেরি করে ফেলছেন, ট্রেন কি ফেল করছেন? দর্শক বন্ধুরা, ছোট আপির বাসার দাওয়াতে এই মাত্র ইয়াসমিন দাদি আসছে তার পরিবার নিয়ে। জম্পেশ আড্ডা চলছে আমাদের মাঝখানে। একজন মোবাইলে বিল্ডিং দেখতেছে, বাড়িঘর দেখতেছে, মোটামুটি সবাই চা খাওয়ার পরে একটা জম্পেশ আড্ডা। দর্শক বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমরা আছি ছোট আপির বাসায়। আজ ঈদের দিন, রাতের বেলা ছোট আপির বাসায় দাওয়াত, সেই হিসাবে আমরা আসছি। ছোট আপি, এটা কি গরুর মাংস? এটা গরুর মাংস, এটা এটা কি টোনার কাবাব? টোনার কাবাব, এটা বিফ মিট বল, এইটা চিকেন তান্দুরি, সাদা পোলাও, এটা কি মিক্সড ভেজিটেবল? আচ্ছা, খিচুড়িও এখানে আছে, সেই সাথে আছে বিশাল এক ট্রে গ্রিন সালাদ। যেই পরিমাণ এখানে আছে, মিনিমাম 50-60 জনের একটা অ্যারেঞ্জ করা হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খাবার সার্ভ করা হয়েছে। এখন প্লেট, বাটি, কোট্টা, থালা, বাসন সব যে যার মতো করে নিয়ে নিবে। এখানে কাজের বিনিময়ে খাদ্য নাকি? ভাবি এখানে সার্ভ করছে সব বাচ্চাদের জন্য। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে যার মতো করে খাবার নিয়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কৈশাইন ভাই, তুই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জম্পেশ আড্ডা চলছে। জম্পেশ আড্ডা দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছোট আপির বাসায় ঈদের রাত্রে আমরা জম্পেশ আড্ডা, সেই সাথে খাওয়া দাওয়া করছি।
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন তিনটা বিশাল ডিশের মধ্যে ডেজার্ট দেওয়া। এটা কি জিনিস? এটা দুধ সেমাই, প্রচুর পরিমাণে নারকেল দিয়ে দুধ সেমাই, এটা কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড, এবং এটা ছোট পিসেই বিখ্যাত দই। দর্শক বন্ধুরা, ছোটাপির বাসা ইঙ্গের রাত্রের যেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল সেটা করেছি, জম্পেশ আড্ডা দিয়েছি। মোটামুটি অনেক সময় হয়েছে, এখন অলমোস্ট 12:20 বাজে। আগামীকাল আমাদের অনেকেরই কাজ আছে, আবার অনেকেরই ছুটি আছে। সেই পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যেন সুস্থ থাকতে পারি, ভালোভাবে যেন আগামী বছর এই সময়ে সবাই যেন একসাথে আবার আনন্দ করতে পারি। ততদিন পর্যন্ত অবশ্যই বিউটি লিভ ইন ক্যানাডার সাথেই থাকবেন। শুভরাত্রি।